কন্ধমাল জেলা অধীনস্থ ঘুদেগির ব্লক অন্তর্গত রাইকলা গ্রাম পঞ্চায়েত এবং লিঙ্গাগড় গ্রাম পঞ্চায়েতকে সংযোগ করুথিবা কিলাকিয়া এবং জাকামা প্রধানমন্ত্রী সড়ক যোজনার ব্যাপক অনিয়মিততা হওয়া অঞ্চলবাসী অভিযোগ করেছেন। এই অভিযোগে আজ অঞ্চলের উত্তেজনা প্রকাশ পাই অঞ্চলবাসী রাস্তায় ঠিয়া হয়ে প্রতিবাদ করে। আপনার পরিচয় দিও। মো না গীতাঞ্জলি ডিগাল, আমার গ্রামের নাম হচ্ছে কটড়গন্ডা, জিপি নাম হচ্ছে লিঙ্গাগড়, ব্লক হচ্ছে জি উদয়গিরি। কোণ এই আপনার পরিচয় দিও না কুহ। মো না শ্রদ্ধাঞ্জলি নায়ক। ঘর কোঠে কোণ? কটড়গন্ডা। আচ্ছা, পঞ্চায়েত লিঙ্গাগড়। আপনার কোণ সমস্যা আছে? আজ্ঞা আজ্ঞা, আমার সমস্যা হচ্ছে তিনি বর্ষ হল, গত তিনি বর্ষ হল রোড হয়ে নথিল, আমি বহুত অসুবিধার চলপ্রচল করুছিল। আর বর্তমান যে রোড হল সেই রোড বি এমতি হয়েছে, এক ইঞ্চ বি মানে পিছু পড়িনি, যদ্বারা কি এটা সাংগে সাংগে উঠি যাচ্ছে। আপনার দেখুন তো। আপনার মানে কোণ দাবি করছেন? আমি ভাবুছ যে প্রশাসন আমাকে এই রোড করা দিয়ে সে তুরন্ত আসি এর পদক্ষেপ নিয়ন্তু, আর যি এটা রোড করেছেন তাঁকে এটা আনি ভালোভাবে করা চেষ্টা করুন। আপনার পরিচয় দিও না, কোণ ঘর কোঠে? মো না প্রিয়তমা নায়ক, আমার গ্রাম হচ্ছে কটড়গন্ডা, আম পঞ্চায়েত লিঙ্গাগড়, আম ব্লক হচ্ছে উদয়গিরি। আজ্ঞা, কোণ সমস্যা আছে আপনার? আজ্ঞা, আমার রাস্তার সমস্যা। কোণ কেবেটু থিলা রাস্তার সমস্যা? কোণ হইছে এবে? আমার রাস্তার সমস্যা তিন বর্ষ হেলা আনি খারাপ হয়ে গিয়েছিল। আমি যেতবেলে দাবি করিলি স্যার মেটাল পকাই কিনা রখিদেলে, তারপরে মেটাল পকাই কিনা পুনি ছাড়ি দেই কিনা, আমি যেতবেলে গণমাধ্যমে আমি দাবি করিলু সেতবে আসিকিনা আমার পিছু পকাই দেলে, পিছু পকাই দেইকিনা আমার সব রাস্তা রে মেটাল সব দেখা যাচ্ছে, ইঞ্চিটা বি পিছু পড়িনি। আউ আপন কোন দাবি করছেন এবে? আমি দাবি করুছো কইলে আমাক আউ থরে আসিকি রাস্তা ভালরে পকাই দিয়ন্তু, রাস্তা আমার ভালো ড্রাইভারটে দিয়ন্তু, আমার যিবা আসিবার অসুবিধা হচ্ছে। চ দিয়ন্তু। এ মন জিতেন্দ্র কুমার নাইক, গ্রাম কটড়গন্ডা, লিঙ্গড় জিপি, ব্লক জিপি দাগুরি। আগে কোন সমস্যা আছে আপনকৰ? তার এটা আমার যে রাস্তা আদ আমার তিন বর্ষ হল রাস্তা হয়ে নথিল, যে খালি সে মেটাল পকাই কি ছাড়ি দিয়েছিলে, এবং যে ঠিকাদার ঠিকাদার সংস্থা সে আসি পর্যন্ত সে কিছু দায়িত্ব নেই নথিলে। আমি যে গণমাধ্যম মানে তরফর আমি আমার যে গণমাধ্যম প্রতিনিধি মানক সামনে আমি অভিযোগ কলু যে আমার রাস্তা এপর্যন্ত মানে পিছু পড়ি নাই, তেমন আমি বহুত অসুবিধা হচ্ছু, আবার আসবা আর গাড়ি ঘোড়া যা বহু প্রবলেম আমি ফেস করছি, তেমন আপনার অনুরোধ করুছ যে প্রশাসনকে আপনার দৃষ্টি আকর্ষণ করলে আমার রাস্তা পিছু পড়লে আমি উপকৃত হব বলে আমি সূচনা দিয়েছিল। সে অনুসারে আমার গণমাধ্যম প্রতিনিধি মানুষ আমি জনাইলা পরে তাঁর হি একচুয়ালি প্রশাসনকে খবর গলা, এবং রাতিয়া অধিয়া সে ঠিকাদার সংস্থা রাতিয়া অধিয়া এমনি পিছু পকাইলে এটি রাস্তা কলে পিছু রাস্তা, কিন্তু সেটা দুই দিন বি হয়নি, আমার সব মানে মানে মেটাল সব বাহারি আব মানে মাটি দূষুছি। এবে আপনার কোন দাবি করছেন? আমি গাঁ তরফর আমি এটি মানে অনুরোধ করছি প্রশাসনকে যে যে ঠিকাদার সংস্থা এই রাস্তা তৈরি করেছেন, অতি শীঘ্র সে তার পদক্ষেপ নেলে আমি উপকৃত হব। হ্যাঁ, মেরা নাম অমরেশ কুমার সিং হ্যাঁ। কাহাঁ কাহাঁ হ্যাঁ আপনার? জি, ছত্তিশগড় রায়পুর। ওকে ওকে, আপনার যে কাম চাল রা লোক যে কমপ্লেন কাল রা কর রে কি আচ্ছা কাম নেই হো রা হ্যাঁ। ক্যা চিজ কা কমপ্লেন কিয়া হ্যাঁ? ও যে পিচু নিকল রা হ্যাঁ। নেই, পিচ ক্যা হুয়া হ্যাঁ কি স্যার এসা হ্যাঁ না, যে বারিশ হুয়া হ্যাঁ না, জিসে পিচ হাম লোগ মতলব কি আজ কর রে হ্যাঁ, শাম কো বারিশ গিরনে কি ওজহ সে এক দু জায়গায় এসা হুয়া হ্যাঁ, তো উসকো হাম করবা দেঙ্গে স্যার, ও এক দু জায়গায় নিকলা হ্যাঁ, বাকি ওর কোই পিচ মে কোই প্রবলেম নেই হ্যাঁ। ক্যা কি ইয়ে হট পিচু হ্যাঁ, আর বারিশ হাম লোগ শাম কো কিয়ে, আর বারিশ ক্যা হুয়া কি রাত সে পুরা বারিশ, আর পাঁচ দিন সে কন্টিনিউ বারিশ হো রা হ্যাঁ, ইসি ওজহ সে প্রপার সেটিং নেই হো পায়া, এক দু জায়গায় উসকি কারণ সে নিকলা হ্যাঁ, ও হাম সহি করবা দে। ইসমে হমকো দো লেয়ার ডব্লু বি এম করনা হ্যাঁ, যো 60 mm হ্যাঁ ও দো লেয়ার করনা হ্যাঁ, মতলব কি 75 mm থিকনেস মে গ্রেড টু করনা হ্যাঁ, উসকে বাদ 75 mm থিকনেস মে গ্রেড থ্রি করনা হ্যাঁ, দোনো লেয়ার মিলাকে 6 inch হমকো মেটলিং করনা হ্যাঁ, আর 3.75 ইসকা উইড়থ হ্যাঁ রোড কা, আর উসকে বাদ হমকো যো সারফেস ফিনিশিং দেনা হ্যাঁ পিচ করকে, ও 25 mm মতলব কি ফিনিশিং করকে পিচু কা দেনা। ইসকা বজেট কিতনা হ্যাঁ আর কিতনা কিলোমিটার কা রাস্তা হ্যাঁ? ইয়ে 8.5 হ্যাঁ, মতলব কি টোটাল লেন্থ 8.5 হ্যাঁ রোড কা। ও বজেট? ও বজেট তো খের আমি নেই বাতা পাঁগে, ও দেখনা হোগা। ইসকা লেন্থ কিতনা হ্যায় আর বজেট কিতনা হ্যায় থোড়া বাতাইয়ে। 8.5। ওকে, বজেট?
बजट एग्जैक्ट नहीं बता पाएंगे, हमको ऑन पेपर वो देखना होगा उसको। और मेंटेनेंस कितने साल का है? मेंटेनेंस हमारा ये 5 साल का है। लोगों का कंप्लेन के बारे में आप क्या कहना चाहते हैं? कंप्लेन ऐसा कुछ भी नहीं है, आप जहाँ भी चाहें जब भी चाहें हम इसको चेक करा सकते हैं। जो हमारा जो आइटम है उसमें हमने कहीं कोई कम्प्रोमाइज नहीं किया है। हाँ, आज तक कोई कंप्लेन नहीं था। पीच जब से चालू हुआ है, अभी 2 दिन पीछे हुआ है, तो बारिश की वजह से 1-2 जगह निकला है, तो उसको हम जो है उसका समाधान कर देंगे, वो क्लियर कर देंगे उसको। 1-2 जगह बस ऐसा हुआ है, वो आप भी देख के आ रहे हैं, बाकी ऐसा पूरे रोड में कहीं कोई प्रॉब्लम नहीं है जो 2 दिन से पीच के। 1-2 जगह अगर ऐसा निकला है उसको मैं बता रहा हूँ कि हाँ ठीक है, थोड़ा सा एक जगह कहीं निकल गया तो उसको हम करवा देंगे, बारिश की वजह से हुआ है, बाकी अदरवाइज कोई प्रॉब्लम नहीं, उसको हम सही करा देंगे।